নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য গুজরাটের অত্যন্ত জনপ্রিয় খামান ঢোকলার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তোমরা জলখাবারে অথবা স্কুল অফিসের টিফিনের জন্য বা সন্ধ্যের টিফিনের জন্য চটজলদি বানিয়ে নিতে পারবে, আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলো দেরি না করে চটপট আমার আজকের রেসিপিটা শুরু করে দিই। তো খামান ঢোকলা বানানোর জন্য প্রথমেই দেখো, একটা বাটির মধ্যে আমি একটা স্ট্রেনার বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসনটা দিয়ে বেসনটা ভালো করে চেলে নেব। সমস্ত বেসনটা ভালো করে চালা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু আদার শুট, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, চিনি গুঁড়ো, আর দিয়ে দিলাম সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু একেবারেই দিয়ে দেবে না, জলটা অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। তো দেখো, বেশ এরকম ঘন একটা ব্যাটার তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, এটা দিয়েও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট ১৫ জন্য রেখে দেব। এবার আমি যে পাত্রে ঢোকলাটা তৈরি করব সেটা রেডি করে নেব। তো তার জন্য এই পাত্রের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে পুরো পাত্রটার গায়ে ভালো করে তেলটা গ্রিজ করে দেব। এদিকে দেখো বন্ধুরা, ঢোকলার এই ব্যাটারটাও কিন্তু মোটামুটি ১৫ মিনিট মতো হয়ে গেছে। এটাকে আবারও একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি আরও সামান্য একটু জল অ্যাড করলাম। এটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এবার এই ব্যাটারটা আমি যে পাত্রে ঢোকলা বানাবো তার মধ্যে ঢেলে দিলাম। সমস্ত ব্যাটারটা ঢালা হয়ে গেলে এটাকে আমি একবার একটুখানি ট্যাপ করে নেব। এবার দেখো বন্ধুরা, আমি এখানে বড় একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এরকম একটা প্লেট বা যে কোনো রকমের বাটি তোমরা উপুর করে দিয়ে দেবে। এবার এর মধ্যে ঢোকলার বাটিটা বসিয়ে এটাকে ঢেকে আমি ৩০ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। ৩০ মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাঠিটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে। এরকম পরিষ্কার যদি বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে ঢোকলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এখন ঢোকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সাইডের পোর্শন থেকে এভাবে ছুরির সাহায্যে চারিদিকটা প্রথমে তুলে নিতে হবে। সমস্ত দিকটা ছুরির সাহায্যে তোলা হয়ে গেলে এবার এর ওপরে একটা প্লেট দিয়ে এই বাটিটা প্লেটের ওপর উপুর করে দিয়ে তারপর এটা ওপর থেকে বার কয়েক ট্যাপ করে দিতে হবে। তাহলেই দেখবে ঢোকলাটা খুব সহজেই উঠে আসছে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে ঢোকলাটা কতটা সফট তৈরি হয়েছে। এবার এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এর আগে বন্ধুরা, আমি ১৫ই আগস্ট উপলক্ষে তোমাদের জন্য তেরঙ্গা ঢোকলার রেসিপি শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, ঢোকলাগুলো সব কেটে নিয়েছি, কতটা সফট আর স্পঞ্জি ঢোকলা কিন্তু তৈরি হয়েছে। এবার এর মধ্যে একটু তড়কা দিয়ে দিতে হবে। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে, হিং, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এই ফোড়নটা দিয়ে ১ মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। এই উপকরণগুলো দিয়ে এটা মোটামুটি ১ মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ১ মিনিট ফুটে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব।
তারপর এই মিশ্রণটা আমি পুরো ঢোকলার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। সমস্ত ঢোকলার পিসগুলোতে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তাহলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর খুব চটজলদি এই খামান ঢোকলাগুলো তৈরি হয়ে গেল। খুব সহজে তোমরা বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই গুজরাটি রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।